এবারে আমরা চলে যাব আজীবন কৃতিত্বের জন্য অর্জিত সম্মাননা, মেরিল প্রথম আলোর আজীবন সম্মাননা। আর 25 বছরের এই অনুষ্ঠানে এই সম্মানে ভূষিত হয়েছেন দেশের সর্বজ্যেষ্ঠ নাট্য ব্যক্তিত্ব মাসুদ আলী খান। চলুন দেখি তার উপর নির্মিত একটি তথ্যচিত্র। মাসুদ আলী খান বাংলাদেশের নন্দিত অভিনেতা। বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র প্রতিটি ক্ষেত্রেই তাঁর অভিনয় কলার স্পর্শে সমৃদ্ধ হয়েছে। 1929 সালের 6 অক্টোবর মানিকগঞ্জের সিংগাইরে নানার বাড়িতে মাসুদ আলী খানের জন্ম। তাঁর পড়াশোনার একটি অংশ কলকাতায়, পরে শিক্ষা গ্রহণ করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, জগন্নাথ কলেজ এবং স্যার সলিমুল্লাহ কলেজে। অভিনয়ে তাঁর হাতে খড়ি অল্প বয়সে। সরস্বতী পূজার সময় রানা প্রতাপ সিং নাটকে যখন প্রথম অভিনয় করেন তখন তিনি দ্বিতীয় শ্রেণীর ছাত্র। ১৯৫৬ সালে উচ্চ মাধ্যমিকের ছাত্র থাকা অবস্থাতেই যখন তিনি ড্রামা সার্কেলের সঙ্গে যুক্ত হন, দেশে মঞ্চনাটকের কোনো সংস্কৃতি তখনও গড়ে ওঠেনি। বাঙালির স্বাধিকার আন্দোলনে উত্তপ্ত 60-এর দশকে 1965 সালে বাংলা একাডেমির বটতলায় অনুষ্ঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের বার্ষিক সম্মেলনে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক তাসের দেশের প্রথম নির্দেশনা দেন। ভাই ভাই সবাই নামে একটি শ্লোক নাটকে মাসুদ আলী খানের টেলিভিশনের অভিষেক, নাট্যকার ও পরিচালক নুরুল মোমেনের হাত ধরে। নাটকটিতে তিনি অভিনয় করেছিলেন ডাক্তার বশির চরিত্রে। তার চলচ্চিত্রে অভিষেক সাদেক খান পরিচালিত উচ্চাভিলাষী ছবি নদী ও নারীতে। দীর্ঘ জীবনে কাজ করেছেন 500-এর বেশি নাটকে। তার অভিনয় করার জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে এই সব দিন রাত্রি, কোথাও কেউ, একান্নবর্তী, 69 ইত্যাদি, দীপু নাম্বার 2, দুই দুয়ারি, মাটির ময়না, মাসুদ আলী খান অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র। সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য 2023 সালে তাকে 21শে পদকে সম্মানিত করা হয়। এছাড়াও তিনি ভূষিত হয়েছেন শিল্পকলা পদকে এবং টেনেসিনাসের পক্ষ থেকে আজীবন সম্মান পায়। বাংলাদেশের থিয়েটারের উন্মেষ পর্বের তিনি এক পুরোধা। দীর্ঘ জীবনে বিচিত্র চরিত্র অবিশ্বাস্য দক্ষতায় রূপায়িত করেছেন। আগামী 6 অক্টোবর তার বয়স হবে 95 বছর। গুণী অভিনেতা মাসুদ আলী খান পাচ্ছেন এবছরের মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা। আর এই নাট্য ব্যক্তিত্বের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি স্বনামধন্য শিল্পী, নিজস্ব শিল্পরীতি সৃষ্টি করে যিনি হয়ে উঠেছেন অনন্য, আর তিনি হচ্ছেন শিল্পী রফিকুন নবী, সংক্ষেপে রণবী, এবং আমাদের প্রিয় নবী ভাই। আর মাসুদ আলী খানকে নিয়ে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি স্কোয়ার টয়লেট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে। আসো সবাই মিলে দাঁড়িয়ে শিল্পীর প্রতি সম্মান প্রদর্শন করি। এবারে রজত জয়ন্তীর এই অনুষ্ঠানে এই পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়া এবং এই প্রজন্মের শিল্পীদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই, আপনি কি অনুগ্রহ করে একটু বলবেন? যারা এই প্রজন্মের শিল্পী তাদেরকে শুধু এইটুকুই বলবো, যারা অভিনয় করেন তারা যেন মনোপ্রাণ দিয়ে অভিনয় করেন। অভিনয়টা এমনই একটা জিনিস, একবার যার ভেতরে ঢুকে ওইটাই তার বসতবাড়ি হয়ে থাকে। আমি যেমন এই 94 বছর বয়সে এখনও সুযোগ পেলেই অভিনয় করি। আপনাদের সকলকেও ধন্যবাদ, আর যারা এই সম্মাননা তুলে দিয়েছেন আমার হাতে তাদের সকলকে আমার সশ্রদ্ধ অভিবাদন, সালাম।
অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমরা অত্যন্ত ভাগ্যবান, আমাদের নাটকের কৃতি সন্তান মাসুদ আলী খান আজও আমাদের মধ্যে বর্তমান, আমরা তাকে সম্মাননা দিতে পারছি।